অ্যানসেল অ্যাডাম। আমরা বর্তমানে কালারফুল ছবি তুললেও অনেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলতে পছন্দ করে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ডেভেলপিংয়ের পিছনে সবথেকে বেশি হাত রয়েছে অ্যানসেল অ্যাডামের। অ্যানসেল অ্যাডাম একজন আমেরিকান ফটোগ্রাফার। তিনি 1902 সালে জন্মগ্রহণ করেন। তিনি সবসময় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতেন। তার ফটোগ্রাফিতে তিনি সবসময় হাই অ্যাপেচার ইউজ করতে পছন্দ করতেন। হাই অ্যাপেচার ইউজ করার কারণে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে ফোকাসটি সম্পূর্ণ ল্যান্ডস্কেপের উপর থাকত। বর্তমানে আমাদের ক্যামেরায় যে জোন সিস্টেম রয়েছে সেটি অ্যানসেল অ্যাডাম আবিষ্কার করেন, যেটির ফলে আমরা হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাকের বিভিন্ন শেডস পেয়ে থাকি। অ্যানসেল অ্যাডাম গ্রুপ F64-এর ফাউন্ডার, যারা পিওর ফটোগ্রাফি বলতে শার্প ফোকাস ফটোগ্রাফি করে থাকে। অ্যানসেল অ্যাডামের ছবিগুলো বর্তমানে দেখে মনে হবে খুবই সিম্পল, কিন্তু তখনকার যুগে সেই ক্যামেরা দিয়ে ছবি তোলা এবং ডেভেলপ করা অনেক বড় একটি বিষয় ছিল। আমরা এখন অ্যানসেল অ্যাডামের কিছু ছবি দেখব। Thank you very much for watching. I hope you liked the video.